বন্ধুরা, এখানে ময়দানা আছে, তো হাফ কেজি মতো ময়দা আছে। এখানে আমার 1 কেজি মতো চিনি আছে, মানে 1.5 কেজি যদি করো তোমরা তাহলে তা ওইখানে হাফ কেজি চিনি দিতে পারো। হ্যাঁ, মানে যদি ময়দা দাও বা আটা দাও তো 1.5 কেজি আটা করলে 1/2 কেজি চিনি, তো সেই মেজারমেন্ট অনুযায়ী তোমরা করতে পারো। তো আমি এখানে হাফ অল্প বানাচ্ছি, তো 1/2 কেজি ময়দা আছে, তো সেই অনুযায়ী আমি চোখের আন্দাজে চিনি দিচ্ছি। এখানে আমার ডালডা নেওয়া আছে, তোমরা চাইলে তেল দিয়ে করতে পারো। তো আমি ডালডা দিয়ে ময়ামটা দিচ্ছি, তেল দিয়ে ভাজবো। তো এটা আছে, তো আমি পরিমাণ অনুযায়ী, তোমরা যদি 1.5 কেজি মাপ বানাতে চাও তো তোমাদের 1 কেজি ডালডা তেল মিলে লাগবে, সেই অনুযায়ী মেজারমেন্ট করে নেবে। তো আমি এখানে, তোমরা চাইলে ডালডাটা গলায় দিতে পারো, আমি এখানে এমনি দিয়ে দিচ্ছি, শীতের দিনে ডালডা জমে আছে এর জন্য। আমি প্রথমে হাফটা দিয়ে ময়াম দিয়ে নিচ্ছি, পরে যদি মনে হয় আমার লাগবে তখন আমি আবার দিব। ময়ামটা নিজের কাছে, বেশি করতে চাও বেশি দিবে ময়াম, কম চাইলে কম দিবে। তো আমি এই চিনি আর ময়দা ডালডাটা দিয়ে কিছুক্ষণ রেখে দিব, বাদ বাকি যেগুলো দেওয়ার পরে দিব, কেননা চিনিটা গলবে তাতে ময়দাটা ভিজে ভিজে ভাপ চলে আসবে, তাতে জলটা কম লাগবে, আর খাস্তা করার জন্য জল কম ইউজ করলে ঠেকুয়া বেশি খাস্তা হয়। তো আমি এই ময়ামটা দিয়ে চিনিটা দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়ে আমি আবার পরে এটাকে মাখামাখি ভালো মতো করে নিব, যা দাও এটার মধ্যে দিয়ে মাখামাখি করে নিব। আমি শুধু চিনিটা গলার জন্য রেখে দিব কিছুক্ষণ ময়দার মধ্যে। এখানে সুজি নেওয়া আছে, তো সুজিটা চেক করে দিতে হয়, কেননা অনেক সময় সুজির মধ্যে পোকা থাকে। তো পোকা তো নেই, তো আমি এখন দিয়ে দিলাম ডাইরেক্ট, পোকা তো নেই এখন আমি দিয়ে দিলাম। তো আমি এটা মিশিয়ে নিব, ময়দার মধ্যে সুজি দিলে ক্রিস্পি ভাবটা আসে এর জন্য সুজি দেওয়া। আমি এখানে কিছুটা ডালডা গুলিয়ে রেখেছি, প্রথমে ডালডা আমি এমনি দিয়েছিলাম কিন্তু এখন গুলিয়ে দিচ্ছি, তখন গোলানো হয়নি, তো আমি এখন গুলিয়ে দিলাম। এখানে 100 গ্রাম
ডালটা আছে, ময়ামটা নিজের কাছে সম্পূর্ণ, তুমি কতটা ক্রিস্পি বা কতটা খাস্তা রাখবে সেই অনুযায়ী। প্রথমে আমার 100 গ্রামে অর্ধেকটা দেওয়াতে মনে হয়েছিল আমার গুলিয়ে দেওয়া দরকার, তো আমি এখন গুলিয়ে দিলাম। এরকম দেখো দলা পাকিয়ে যাবে এটা, এ তাহলে ভাববে ময়াম কমপ্লিট। আমি কিছুক্ষণ আটা চিনি একসাথে, আটা তো না ময়দা চিনি একসাথে রেখে দিয়েছিলাম, আটা চাইলে আটাও দিতে পারো কোনো প্রবলেম নেই, কিন্তু আটাতে খাস্তা পরিমাণটা কম হয়, ওটাতে ময়ামটা বেশি দিতে হয়। আটা ময়দা মিক্সড করেও দিতে পারো কোনো প্রবলেম নেই, সম্পূর্ণটা নিজের কাছে। তোমরা চাইলে দুধ দিতে পারো, তো টেস্টটা বেশি হবে। আমি কিছু দিচ্ছি না, ড্রাই ফ্রুটও দিতে পারো। তো এইভাবে আটাটাকে মানে এইভাবে ময়দাটাকে মাখতে হবে যতক্ষণ এইভাবে দলা না পাকিয়ে যাচ্ছে। তো আমার এটা দুধের কৌটা ছিল, এটার মধ্যে সামান্য জল নিয়ে নিয়েছি, খুব বেশি না। মাখতে মাখতে বুঝবো যে কতটা আমার জল লাগবে। একবারে ঢাললে কি হবে, তখন খাস্তা ভাবটা চলে যাবে। আমি একদম আটা ছানার মতো ছানবো না, এজন্য আমি অল্প অল্প করে মেখে নিয়ে, শুধু দলা পাকানোর জন্য আর কিছু না। এই দেখো এইভাবে দলা পাকানোর জন্য, তারপর যদি ঝরঝরে থাকে তারপর আর একটু জল দিয়ে এইভাবে দলা পাকিয়ে নিবে। তো আমি এখানে উনুন ধরিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে, এই হবে এভাবে গোল করে হাতের তালুতে চ্যাপ্টা করে মাঝখানে একটা দাগ দিলাম, এইভাবে পাতার শেপে একটা শেপ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম
তো এগুলো হয়ে গেছে, নামিয়ে দিব। এইভাবে সবগুলো নামিয়ে নিচ্ছি। এই দেখো আমার ঠেকুয়া রেডি। তো এখন এগুলো গরম আছে, ঠান্ডা হলে তখন ক্রিস্পি চলে আসবে, একটা খাস্তা ভাব চলে আসবে। এই দেখো একটা আওয়াজ হচ্ছে, তো খাস্তা ভাব চলে আসবে আস্তে আস্তে। তো আমি ভেঙে দেখাচ্ছি একটা। এখন ভেতরটা খাস্তা হবে না, ঠান্ডা হলে খাস্তা হয়ে যাবে। তো এগুলো গরম আছে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো এই খাস্তা ঠেকুয়া ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো আমি চেষ্টা করেছি ভালো মতো বোঝানোর, আশা করি বোঝাতে পেরেছি। তো আসি